আমাদের আজকের আলোচনার বিষয় যৌন মিলনে কে বেশি মজা পায়, পুরুষ নাকি মহিলা? তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, যৌন মিলনে কে বেশি মজা পায় এটি শতভাগ সঠিকভাবে বলা খুবই কঠিন। অনেক সময় পুরুষ বেশি আনন্দ পেতে পারেন, আবার অনেক সময় মহিলা বেশি আনন্দ পেতে পারেন। এই বিষয়টি আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। পুরুষ নারীর তুলনায় খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে এবং লিঙ্গ শক্ত হয়ে যায়। আর এই অবস্থায় পুরুষ যদি তার সঙ্গিনীর যোনিতে লিঙ্গ 4 থেকে 5 মিনিট সঞ্চালন করতে পারেন এবং বীর্য বের করতে পারেন, তাহলেই পুরুষ যৌন মিলনের যে সুখ তা সম্পূর্ণ পেতে পারে। আর পুরুষটির সঙ্গিনী যদি সুন্দরী হন, শরীর সুন্দর, কোমর আকর্ষণীয় হয় এবং সঙ্গমের সময় সে যদি পুরুষ সঙ্গীকে পর্যাপ্ত সহযোগিতা করেন, তাহলে পুরুষটির মিলনের এই সুখ বা তৃপ্তি বেড়ে যায় কয়েক গুণ। অন্যদিকে মহিলারা কিন্তু অল্প সময়ে এত উত্তেজনা অনুভব করেন না, বরং মহিলাদের উত্তেজিত হতে অনেক সময় লাগে। মহিলাদের কাছে স্বামীর সাথে মিলন করতে যতটা না বেশি আনন্দ লাগে, তার চেয়ে বেশি আনন্দ লাভ করে যদি তার স্বামী মিলনের আগে তার শরীর খুব বেশি আদর করে। মিলনের আগে যদি স্বামী তার স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করে নেয়, সমস্ত শরীরে আদর করে এবং পরে স্ত্রীর সাথে 8 থেকে 10 মিনিট মিলন করে এবং স্ত্রীর অর্গাজম হয়, তাহলে স্ত্রী চরম ও সম্পূর্ণ সুখ লাভ করে। এখানে একটি কথা মনে রাখতে হবে, একজন পুরুষ একবার বীর্য বের হলে সম্পূর্ণ সুখ পায়, কিন্তু মহিলাদের একবার মিলনের সময় কয়েকবার অর্গাজম হতে পারে। আবার অনেক সময় পুরুষ কম সময় করলে বা ঠিক মতো করতে না পারলে স্ত্রীর একবারও অর্গাজম হয় না। অর্থাৎ মিলনের সময় পুরুষের বীর্যপাত হবেই, তাই যৌন মিলনে পুরুষ সম্পূর্ণ সুখ পাবে এটা নিশ্চিত। কিন্তু একজন নারী পাবেন কি না তা নির্ভর করে তার পুরুষ সঙ্গীর পারফরমেন্সের উপর। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।